আজ 1425 সালের প্রথম দিনে তোমাদের সকলের সুস্থ জীবন কামনা করি, সুষ্ঠু পড়ার পরিবেশ কামনা করি, আর চাই তোমাদের সুস্থ সুন্দর জীবন বোধ করে উঠুক, যে জীবন বোধ সারা জীবন তোমাদের সাথে থাকবে, তোমাদের ভালো পথে এগিয়ে নিয়ে যাবে, এটুকুন কামনা দিয়ে আজকে পড়া শুরু করছি। দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিট রচনা লেখক হচ্ছেন অথর রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ছোটবেলায়, উনি মা বাবা ব্রিটিশ ছিলেন, উনি ছোটবেলায় মুসৌরি অঞ্চল সিমলা অঞ্চলে বড় হয়েছেন, স্কুলিং সিমলায় ছিল, তারপর তিনি দিল্লি দেরাদুন এইসব জায়গায় সাংবাদিকতার কাজ করেন, লেখালেখির কাজ করেন, অনেক সারা জীবন লেখক হিসেবে অনেক সুখ্যাতি উনি পেয়েছেন। আর ওনার এই যে গল্পগুলো আমরা পড়ব, সেই গল্পগুলো, যে গল্পটা আজকেও পড়ব, সেই গল্পটার যে প্রেক্ষাপটটা, পটভূমিকা, মোটামুটি দেরাদুন মুসৌরি এইসব অঞ্চল, ওনার সমস্ত গল্পেরই আঞ্চলিকতা আছে। উনি দেরাদুন মুসৌরি এইসব এইসব অঞ্চল হচ্ছে ওনার গল্পের প্রেক্ষাপট, কারণ উনি ছোটবেলায় এই অঞ্চলে বড় হয়েছেন, এই অঞ্চলে স্কুলিং, এই অঞ্চল ওনাকে খুব ভালো লেগেছিল ওনার। এখন আমরা এই গল্পটা পড়ছি। লেখকের যে জীবনবোধ, তোমাদের বলছিলাম সুন্দর জীবনবোধ, প্রত্যেক লেখক যে রচনাটা করেন তার জীবনবোধ, তার জীবনের দর্শন, তার দেখা, তার দেখার চোখ, সেটা দিয়ে তিনি গল্পটা লেখেন। আমরা নিজেরা নিজেরা তার অনেক রকম অর্থ, অনেক রকম মানে করে নিই, তাতে তার কোনো আপত্তি হয় না। আজকে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটাও খুব সংবেদনশীল গল্প, কারণ গল্প যিনি বলছেন, তিনি ন্যারেটর, গল্পের যিনি কথক তিনিই গল্পটা বলছেন, তিনি একজন অন্ধ মানুষ, তিনি দেখতে পান না বাইরে, সুতরাং একটা ইন্দ্রিয় যেহেতু তার নেই, সেহেতু তার অন্য চারটে ইন্দ্রিয় অত্যন্ত বেশি মাত্রায় সজাগ, অত্যন্ত বেশি মাত্রায় তিনি সেন্টিমেন্টাল, তিনি সহানুভূতিশীল, তিনি সংবেদনশীল। আমরা তার মনের কথা, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার ভালো লাগা মন্দ লাগা, জীবন সম্পর্কে তার কিছু যা অভিজ্ঞতা, আমরা সেই সেই সেগুলোকে শেয়ার করেছেন তিনি ন্যারেটর, আর শেয়ার করেছেন আমাদের লেখক, সেটা থেকে আমরা একটু ভাগ নেব। গল্পের শুরু হচ্ছে, ছোট গল্প তো, খুব ছোট, গল্পটাও খুব ছোট, গল্পের সময়কাল সংক্ষিপ্ত, গল্প আকারেও ছোট। গল্পটা একটা ট্রেন এসে একটা স্টেশনে দাঁড়িয়েছে, রোহানা স্টেশনটার নাম। গল্প যেহেতু এই এই সময়কাল, যে সময়কালের গল্প, সময়কাল বেশ কিছুকাল আগে, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ, এই সেই সময়কাল, এই সময়কার গল্প, সেহেতু ট্রেনে কিন্তু ন্যারেটার একাই যাতায়াত, মানে একাই ছিলেন, আর কেউ ছিল না তার সাথে। রোহানাতে যখন তিনি আসলেন, তখন একটি মেয়ে ট্রেনে উঠলো এবং মেয়েটিকে তার মা বাবা দিতে আসলো। এইবার ন্যারেটার যেহেতু চোখে দেখতে পেতেন না, সেহেতু তিনি চুপ করে একটা জায়গায় বসে আছেন। কিছুক্ষণ পর কি হলো, তার বাবা মা তাকে অনেক সাবধান টাবধান করে, হাত বার করবে না, ব্যাগ ঠিক জায়গায় রাখবে, মা বাবারা যেমন বলেন আর কি, সেরকমই একই রকম বলে মা, মানে মানে মা বাবা চলে গেলেন, বা যাই হোক ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা ছেড়ে দিল, রোহানা থেকে ট্রেনটা বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল, তখন ন্যারেটর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি যাবে, দেরাদুন পর্যন্ত যাবে? তখন মেয়েটি বলল, না আমি দেরাদুন অব্দি যাচ্ছি না, আমি সাহারানপুরে নেমে যাব। এইবার ট্রেনের কামরায়, মানে ন্যারেটর একজন কথা বলার লোক খুঁজে পেয়েছেন, সে ন্যারেটর যখন তাকে জিজ্ঞেস করছেন যে তুমি দেরাদুন অব্দি যাবে, মেয়েটা একটু চমকে উঠল, উঠে বলল, ও আচ্ছা, আমি আপনাকে ঠিক দেখিনি। তখন ন্যারেটর বলল, আমিও তোমাকে ঠিক দেখিনি, আমি কিন্তু তুমি এসেছো আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে দেখিনি বটে, আমি কিন্তু তুমি এসেছো আমি সেটা বুঝতে পেরেছি, তোমার এটা বুঝতে পেরেছি,
আর আমি বোধহয় অন্ধকার, উনি মনে মনে মানে ভাবছে যে আমি বোধহয় অন্ধকারের জায়গায় বসে আছি, তো আমি একটু আলোর দিকে গেলে ও ঠিক আছে। এইবারে মেয়েটা জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাবে? ন্যারেটরকে জিজ্ঞেস করছে। তা সে তখন বলছে যে আমি দেরাদুন, দেরাদুন থেকে মুসৌরি যাব। তখন মেয়েটা বলছে, ও তুমি মুসৌরি যাবে, এই আমাকে ভালো হতো, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। এ অক্টোবর মাসে মুসৌরি ভীষণ সুন্দর হয়, পাহাড় একেবারে ফুলে ছেয়ে থাকে, ডালিয়ায় ছেয়ে থাকে, আর খুব সুন্দর, খুব সুন্দর মানে দেখতে লাগে। তখন এই ছেলেটি বলছে আর কি, যে বলছে যে হ্যাঁ, এই সময়টা যারা টুরিস্ট তারাও চলে যায়, ফাঁকা মতন হয়ে যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, আর সূর্যের আলোও বেশ একটু কমে কমে যায়। শীতকাল তো পাহাড়ি অঞ্চলে অক্টোবর মাস মানে বেশ ভালো ঠান্ডা, হ্যাঁ, সূর্যের আলো তেজটা কম থাকে, বেশ ঘোরাও যায়। আর রাত্রিবেলা বেশ কাঠের আগুন জ্বালিয়ে, লগ ফায়ার কথা আছে একটা, আগুন জ্বালিয়ে বেশ একটু ব্র্যান্ডি খাওয়া যেতে পারে, তাহলে বেশ খুব ভালো হয়, বলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছে। প্রকাশ করে ফেলে একটু নিজের মনে মনে একটু লজ্জা করছে যে কে আমাকে কি খুব রোমান্টিক বলে সে মনে করছে, এরকম কি আমার সম্পর্কে মনে হচ্ছে। তখন মেয়েটা বলছে যে, তখন তারপরে ন্যারেটর তার মেয়েটাকে জিজ্ঞেস করতে, আচ্ছা জানলার বাইরে কি দেখা যাচ্ছে? বলেই ন্যারেটরের মনে হচ্ছে, বাবা আমি এই কথা বলে ফেললাম, তাহলে যে আমি চোখে দেখতে পাই না, তাহলে বোধহয় মেয়েটা বুঝতে পেরে গেল। এই জায়গাটা থেকে গল্পের একটা মোচড়, এইখান থেকে ন্যারেটর ছেলেটি, আমি ছেলেটি বলি, ছেলেটি মনে করছে, চেষ্টা করছে যে ও যে দেখতে পাচ্ছে না সেটা যেন মেয়েটা না বুঝতে পারে। এটা একটা গোপন করার অদ্ভুত চেষ্টা। একটুখানি ট্রেন জার্নি, অল্প একটু সময়, তাতে কি এমন সম্পর্ক হতে পারে? কিন্তু ছেলেটির মনে হচ্ছে যে আমি আমার এই ত্রুটিটা যেন ও না বুঝতে পারে, তার জন্য উনি কি করছেন, চেষ্টা মানে ছেলেটি চেষ্টা করছে যাতে ওর অসুবিধাটা মেয়েটা না বুঝতে পারে। তখন মেয়েটা বলছে, ছেলেটা হঠাৎ জিজ্ঞেস করতে, আচ্ছা বাইরে কি দেখা যাচ্ছে? বলেই নিজের ভুলটা বুঝতে পেরে গেছে যে বাবা এই প্রশ্ন করলে তো স্পষ্টই বুঝতে পারবে। মেয়েটা কোনো রকম মানে ছেলেটার কথার কোনো গ্রাহ্যই করছে না, গ্রাহ্য না করে বলছে, তুমি দেখো না বাইরে কি দেখা যাচ্ছে, তুমি জানলা দিয়ে দেখো না কি দেখা যাচ্ছে। তখন সিটের মানে গল্পটা পড়ে আমার মনে হয়েছে, কারণ বলছেন লেখক বলছেন যে ও সিটটা বার্চটা ধরে ধরে জানলার দিকে গেল, তার মানে সিটের এই সাইডটা বসেছিল, প্যাসেজের সাইডটা, সেখান দিয়ে ধরে ধরে ও জানলার দিকে গেল। ছেলেটা গিয়ে জানলার দিয়ে বাইরে তাকিয়ে ও ভান করছে যেন অনেক কিছু দেখতে পাচ্ছে। তখন বলছে কি যে হ্যাঁ মনে হচ্ছে সব গাছ, আচ্ছা যখন আমরা বসে থাকি তখন কেমন মনে হয় না, যে গাছগুলো সবাই চলছে, আমরাই যেন স্থির হয়ে আছি, গাছগুলো যেমন যেন চলছে। মেয়েটা বলছে হ্যাঁ এটাই তো হয়, সবসময় এটাই হতে থাকে। তারপরে মেয়েটা বলছে, আচ্ছা কোনো বাইরের প্রাণী কিছু, অ্যানিম্যালস কিছু দেখা যাচ্ছে? তখন ছেলেটা বলছে, না না কোনো অ্যানিম্যালস, ছেলেটা জানে যে এই সময় কোনো অ্যানিম্যালস থাকে না দেরাদুনে, এত ঠান্ডায় অক্টোবর মাসে বা আশেপাশে কোনো কিছু থাকে না। তখন বলছে, না না এই সময় এখন না না কোনো অ্যানিম্যালস অ্যানিম্যালস কিছু দেখা যাচ্ছে না, বলে এটা হচ্ছে। হতে হতে সাহারানপুর আসবার সময় হয়ে গেছে। তখন ছেলেটা বসে বসে ভাবছে, আচ্ছা মেয়েটার চুলটা কীরকম, মেয়েটাকে ভাবার চেষ্টা করছে যে মেয়েটাকে কেমন দেখতে। তারপরে ভাবছে মেয়েটাকে না খুব সুন্দর বোধ হয় দেখতে, বলছে কি তোমার মুখটা খুব ইন্টারেস্টিং। ও জানে, ছেলেটা জানে কি মেয়েটা, কোনো মেয়েকে যদি বলা হয় তুমি খুব সুন্দর, তাহলে সে খুব খুশি হবে, তো সেই জন্য বলছে তোমার মুখটা খুব ইন্টারেস্টিং। মেয়েটা বলছে, দূর এই কথাটা শুনে শুনে আমি আমার একদম মানে আমি টায়ার্ড হয়ে গেছি এই কথা শুনতে শুনতে, তবে হ্যাঁ সবাই আমাকে বলে যে তোমার মুখটা খুব প্রেটি, তোমার মুখটা সুন্দর, তুমি বেশ একটা নতুন কথা বলেছো, তুমি বলেছো ইন্টারেস্টিং, তো এটা আমার শুনতে খুব ভালো লেগেছে, মানে ওর ভালো লেগেছে ফ্ল্যাটারিংটা। তখন তারপরে আস্তে আস্তে ট্রেনটা সাহারানপুর আসার মানে টাইম হয়ে যাচ্ছে। তো
তখন ও ভাবছে মেয়েটার চুলটা কিরকম আচ্ছা, ও কি একটা ছোট বান মানে ছোট একটা খোঁপা বেঁধেছে, না ও একটা বিনুনি করেছে, ওর চুলটা অনেক দূর লম্বা না ছোট, মানে এই যে ফিলিংসটা একটা ছেলে তার একটা সামনে মেয়ে রয়েছে, সে মেয়েটার মানে এই যে ইচ্ছাটা, যার চোখ আছে সে তো চোখ দিয়ে সব সঙ্গে সঙ্গে তার সবকিছুই, তার চুল তার চোখ সবকিছু সে দেখতে পাচ্ছে, কিন্তু যে দেখতে পাচ্ছে না তার এই যে চেষ্টাটা, এটা খুব মানে আমাদের অস্বস্তি লাগে, যে মানে খুব কষ্ট লাগে যে ও দেখতে পাচ্ছে না অথচ দেখার ইচ্ছে, এবং ও জিজ্ঞেসও করতে পারবে না, জিজ্ঞেস করার কোনো উপায়ই নেই, কারণ প্রথম মানে ও নিজেরটাকে নিজের অন্ধত্বটাকেই লুকাতে চাইছে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক একটা অনুভূতি। আমাদের নিজেদের ছোটখাটো কত দোষ ত্রুটি সাধারণভাবে মানে বলে না লোকে, মেকআপ করে, আমরা মেকআপ করি সুন্দর হওয়ার জন্য, আর তার অত বড় একটা ত্রুটি সে ঢাকতে চাইছে, এটা খুব স্বাভাবিক একটা মেয়ের কাছে। তারপরে আস্তে আস্তে ট্রেনটা আসলো, ট্রেনটা আর কি সাহারানপুরে আসলো, সাহারানপুরে আসার পরে মেয়েটার বাড়ির লোক আসলো, তারা মেয়েটা মেয়েটা আস্তে আস্তে যখন মেয়েটা নেমে যাচ্ছে তখন মেয়েটা একদম ছেলেটার মানে কাছে এসে দাঁড়িয়েছে, মেয়েটার চুলের যে গন্ধটা সেই গন্ধটা এত সুন্দর এত ভালো লাগছে যে ছেলেটার ইচ্ছে করছে কি একটু চুলটা ছুঁয়ে দেখি, দেখতে ইচ্ছে করছে, এই দেখতে ইচ্ছে করার মধ্যে মানে একটা মানুষের অসহায়তা ছাড়া আমার আমি সেটা ফিল করেছি, আমার তাই মনে হয়েছে যে কতটা মানে মানুষের ইচ্ছা কতটা, যেটা আমরা খুব সহজে দেখে মনে আমরা কিছু আমাদের কিছু একটা মনেই হয় না, কিন্তু তার মনে হচ্ছে কি আমি একটু একটু ছুঁয়ে যদি দেখতে পারতাম ওর চুলটা বড় না ছোট না কেমন, কিন্তু সেই সুযোগটা সে পেল না। মেয়েটা ট্রেন থেকে নেমে গেল, তখন ছেলেটা ভাবছে আচ্ছা এই যে আমরা এতক্ষণ কথা বললাম ওর কি মনে থাকবে, ট্রেন থেকে যখন ও নেমে যাবে তখন কি ওর আমাদের এই কথাগুলো কি ওর মনে থাকবে, ও কি আর আমি আমাকে ও মনে রাখবে, ও ভুলে যাবে, এই এইসব ভাবতে ভাবতে আরেকজন মানে সহযাত্রী সে এসে ওই ট্রেনে উঠেছে, ওই কামরায় উঠেছে, উঠে সেই লোকটিকে বলছে ছেলেটিকে বলছে যে যে মেয়েটি নেমে গেল যে আপনার সহযাত্রী ছিল সে অত্যন্ত সুন্দর সুন্দরী একজন সহযাত্রী, তা আমি যা সেরকম আপনার সেরকম সহযাত্রী হতে পারলাম না, আমি একজন পুরুষ আমি সেরকম সহযাত্রী হতে পারলাম না, তার জন্য কিছু মনে করবেন না। তখন ছেলেটার এত মানে মেয়েটার চুলটা কিরকম সেটা জানার এত ইচ্ছা, সে তখন বলছে আচ্ছা আপনি ওর চুলটা দেখেছেন, মেয়েটা যে নেমে গেল ওর চুলটা অনেকটা লম্বা না ছোট করে কাটা, তখন সেই লোকটি সহযাত্রীটি সে তখন বলছে না আমি তো ওর চুলটা দেখিনি, ওর কিরম চুল তা তো আমি দেখিনি, আমি নোটিশই করিনি, আমি ওর চোখ দুটো দেখেছি, ওর চোখ দুটো না খুব সুন্দর, কিন্তু মেয়েটা তো অন্ধ, মেয়েটা তো পুরোপুরি অন্ধ, কেন আপনি দেখেননি? আমাদের গল্প এই পর্যন্ত, লেখক এই পর্যন্তই বলেছেন গল্পে, ছোট গল্প তো, আচমকা হঠাৎ করে ট্রেনে আসলো আর হঠাৎ করে এই এই পর্যন্ত হলো গল্পের আমাদের সীমানা। আমি এখন গল্পটা আগে তোমাদের বলে দিলাম, এবার আমি একটু পড়ে ইংলিশটা থেকে ইংলিশটা রিডিং করে দিয়ে তোমাদের বাংলাটা বলে দিচ্ছি। দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ড। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। আমি ট্রেনের কম্পার্টমেন্টে রোহানা পর্যন্ত একাই ছিলাম, তখন তারপরে একটা মেয়ে আসলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রোবাবলি হার প্যারেন্টস, যারা ওকে সি অফ করতে এসেছে দিতে এসেছে তারা বোধ হয় ওর প্যারেন্টস। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট, তারা ওর
সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন and the woman gave the girl detailed instructions as to where to keep her things ভদ্রমহিলা ডিটেইল ইনস্ট্রাকশন দিচ্ছেন মারা যেমন দেন সবার মায়েরা দিয়ে থাকেন যে তোমার জিনিসপত্র কোথায় রাখবে when not to lean out of windows জানলা দিয়ে হাত ফাত বাড়াবে না and how to avoid speaking to strangers কারোর সাথে কথা বলবে না they called their goodbyes and the train pulled out of the steps তারা কি করলো goodbye করে দিল আর স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে চলে গেল As I was totally blind at that time, my eyes sensitive only to light and darkness. শুধু চোখে আলো পড়লে আর অন্ধকার হয়ে গেলে এই দুটো সেন্সেশন চোখটা করতে পারত আর কিছু করতে পারত না I was unable to tell what the girl looked like মেয়েটিকে কেমন দেখতে সেটা আমি বলতে পারবো না But I knew she wore slippers from the way that slapped against her heels মেয়েটার গোড়ালিতে একটা মেয়েটা একটা হালকা বাড়িতে পরার মতো নরম হালকা চটি পরেছিল স্লিপার্স পরেছিল তার ওই চটাস চটাস আওয়াজ হয় ওটা আমি বুঝতে পেরেছি তাহলে ফার্স্ট ডিসকভারি কি করেছিল যে মেয়েটা একটা পায়ে চটি পরেছিল ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস ওকে কেমন দেখতে সেটা বুঝতে আমার একটু সময় লাগবে and perhaps I never would হয়তোবা আমি কোনোদিনও সেটা বুঝতে পারবো না but I liked the sound of her voice তার গলার আওয়াজটা আমার ভালো লেগেছিল and even the sound of her slippers ওর যে পায়ে স্লিপারের যে চটাস চটাস আওয়াজ হচ্ছে সেটাও আমার ভালো লেগেছিল Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি দেহরাদুন পর্যন্ত যাবে দেহরা মানে ওনারা শর্ট ফর্মে দেহরা বলতেন সেজন্য ওনারা উনি দেহরা লিখেছেন আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বোধহয় আমি একটা ডার্ক কর্নারেই বসেছিলাম বিকজ মাই ভয়েস স্টার্টল হার আমার আমি যে কথাটা বললাম এটা একটু চমকে মতো উঠল শি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড আই ডিডন্ট নো এনিহোয়ার এলস ওয়াজ হিয়ার ও মানে আপনি তুমি আপনি আছেন এটা আমি বুঝতে পারিনি মেয়েটা বলল তাতেই ও বুঝলো যে মেয়েটা চমকে গেছে কারণ ও যে আছে সেটাই মেয়েটা খেয়াল করেনি ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম এটা লেখক এটা ন্যারেটর যে সে নিজে বলছে যে এরকম অনেক সময় আমি দেখি যে যাদের খুব ভালো আইসাইট আছে তারা কাছের জিনিসটা দেখতে পায় না দে হ্যাভ টু মাচ টু টেক ইন ওদের অনেক জিনিস তো একবার আছে আই সাপোজ আমার মনে হয় হোয়ার এলস পিপল হু ক্যানট সি অর সি ভেরি লিটল যারা খুব কম দেখে বা যারা দেখতে পায় না হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস আর যারা দেখতে পায় না তারা কি করে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটাকে ওরা গ্রহণ করে হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস তাদের অন্য যে চারটে সেন্স আছে সেই সেন্স দিয়ে তারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা তারা মনে করছে সেগুলোকে তারা গ্রহণ করে আই ডিডন্ট সি ইউ আইদার আই সেড বাট আই হার্ড ইউ কামিং আমিও তোমাকে ঠিক দেখিনি কিন্তু আমি শুনেছি তুমি এসেছো ছেলেটি বলছে আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি ভাবছি যে আমি এই যে ও মেয়েটা যে বুঝতে পারবে যে আমি ব্লাইন্ড সেটা থেকে আমি কিভাবে প্রিভেন্ট করব মানে কিভাবে আটকাবো সেটা আমি তখন ভাবছি ছেলেটি ভাবছে প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট আমি তখন মনে মনে ছেলেটি তখন মনে মনে ভাবছে আচ্ছা আমি যদি আমার সিটেতেই বসে থাকি তাহলে বোধ হয় এটা খুব একটা অসুবিধে হবে না দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার
মেয়েটা তখন বলছে যে আমি সারানপুরে যাব, ওখানে আমার আন্টিরা আমাকে নিতে আসবেন। দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাই। আমি তখন বললাম তাহলে বেশি মানে পরিচিতি না বাড়ানোই ভালো। আনস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আনস সম্পর্কে এই কথাটা বলছে যে তারা ভীষণ একটা ফর্মিডেবল, কি বলবো, তারা ভীষণ, তাদের দেখলে ভয় করে, তারা এমন প্রাণী যে তাদের দেখলেই ভয় করে, সাংঘাতিক একটা প্রাণী তারা। ওয়ার আর ইউ গোয়িং, শি আস, মেয়েটা তখন বলছে তুমি কোথায় যাবে, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। তখন ছেলেটা বলছে যে আমি প্রথমে দেহরা যাব, তারপর আমি মুসৌরি যাব। এই যে দেহরা, দেরাদুন থেকে দেহরা মুসৌরি, MUSSOURIE, ভালো করে বানানগুলো দেখবে। ও হাউ লাকি ইউ আর, ও তুমি কত লাকি, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার মনে হয় আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমার হিলস খুব ভাল লাগে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসটায়। ইয়েট দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়, আই সেড কলিং অন মাই মেমোরিজ। ছেলেটি তখন তার স্মৃতি মানে স্মৃতির থেকে নিয়ে বলছে যে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ, এই সময়ে ওয়াইল্ড ডালিয়াতে কি হয়ে যায়, হিলটা ভর্তি হয়ে যায়, পাহাড়টা একেবারে ছেয়ে যায়। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের আলোটা খুব সুন্দর, খুব ভালো লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, রাত্রিবেলা কাঠের আগুন জ্বেলে একটু ব্র্যান্ডি খেতে বেশ ভালো লাগবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, এখন যারা ট্যুরিস্ট এসেছিল তাদের চলে যাওয়ার সময় হয়েছে, বেশিরভাগই চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এখন রাস্তাগুলো কি হয়েছে, রাস্তাগুলো একদম কোয়াইট, মানে কোয়াইট মানে হচ্ছে কি শান্ত বা নির্জন হয়ে গেছে, এখন রাস্তাঘাটে আর কোলাহল নেই, চুপচাপ হয়ে গেছে, অলমোস্ট ডেজার্ট, জনহীন হয়ে গেছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ হ্যাঁ অক্টোবরই সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটা চুপ করে রইল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি তখন ছেলেটি তখন ভাবছে যে কি ব্যাপার হলো, অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, আর ওকে আমাকে খুব রোম্যান্টিক মানে এরকম মনে করছে। দেন আই মেড এ মিস্টেক, ও তো ওর অন্ধত্ব লুকোতে দিয়েছে কিন্তু একটা মিস্টেক করে বসলো। হোয়াট ইজ হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস, ছেলেটা জিজ্ঞাসা করলো আচ্ছা বাইরের দিকটা কি হচ্ছে, বাইরের জানলা দিয়ে কি দেখছে, কেন দেখা যাচ্ছে। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এই যে প্রশ্নটা করছে যে কোনো সাধারণ লোকের মনেই একটা কি হবে যে কেন বাবা বাইরে কি দেখা যাচ্ছে। এই মেয়েটাও বললো বাইরে কি দেখা যাচ্ছে তুমি দেখো না। হ্যাড শি নোটিশড অলরেডি দ্যাট আই কুড নট সি, মেয়েটা কি বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না। বাট হ্যার নেট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু এরপরে যে কোশ্চেনটা করলো মেয়েটার কি, শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এই যে প্রশ্নটা করলো তাতে মেয়েটা কোনো কি দেখালো না, কোনো আশ্চর্য হলো না। আর সে পরে যে প্রশ্নটা করলো তাতে আমার কোনো সন্দেহই রইল না যে ও আমাকে বুঝতেই পারেনি। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, সে বললো তুমি দেখো না জানলা দিয়ে কি হচ্ছে না হচ্ছে। আই মুভ ডিজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি বার্থ ধরে ধরে এগিয়ে গেলাম আর উইন্ডো লেজ মানে ওই জানলার যে নিচের যে অংশটা কাঠ বা যাই থাকে ওইখানটা আমি ধরে আমি বুঝতে পারলাম যে আমি জানলার কাছে এসে গেছি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, ওই দিকে মুখ করে জানলার দিকে বসলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি একটা ভান, প্রিটেন্স মানে ভান করা, এমন একটা ভান করছি যে মনে হচ্ছে যেন আমি বাইরের ল্যান্ডস্কেপটা, বাইরের দৃশ্যটা দেখছি। আই হার্ড দ্য
panting of the engine, engine er je ghar ghash ghar ghar awaj seta shunte pacchi. The rumble of the wheels, wheels mane garir chakar ghash ghash awaj ta shunte pacchi. And in my mind's eye, moner chokh diye, I could see telegraph posts flashing by. এই টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই তোমরা তোমাদের এখন নলেজে থাকবে না, কারণ টেলিগ্রাফ পোস্ট এখন আর নেই। আগেকার দিনে টেলিগ্রাফ পোস্ট পোতা পোতা থাকতো, আর একটা টেলিগ্রাফের বোধহয় এটা যেত সংকেত, একটা ট্রেন যাওয়ার সময় দেখা যেত একটা করে মানে বিদ্যুৎ মানে ছটা, বিদ্যুতের ছটা দেখা যাচ্ছে, এটা এটা দেখা যেত সেইটা তখন উনি তখন ছেলেটি বলছে, Have you noticed, I venture, that the trees seem to be moving while we seem to be standing still? তুমি কি এটা লক্ষ্য করেছ যে বাইরের গাছগুলো যেন চলছে আর আমরা কেমন চুপ করে বসে আছি, এটা তুমি লক্ষ্য করেছ? That always happens, she said. সে তখন বলছে এটা সবসময়ই হতে থাকে। Do you see any animals? তুমি কি কোনো প্রাণীকে দেখেছো? নো, আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি, আমি তখন কোয়াইট কনফিডেন্টলি আত্মবিশ্বাস নিয়ে বলছি, না না আই কোনো অ্যানিম্যাল নেই আর কি। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। বলছেন যে বলছে যে ছেলেটি বলছে ছেলেটা জানতো যে সেই সময় ওই দেহরা অঞ্চলের যে ফরেস্ট আছে, রেলওয়ের লাইন তো তার পাশ দিয়ে দিয়ে যাচ্ছে ফরেস্টের, বলছে এখানে কোনো প্রাণী এখন আসবে না বা নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, আমি মেয়েটার দিকে ফিরে এবার তাকালাম বসলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণ আমরা চুপ করেই রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা বেশ ইন্টারেস্টিং, আই রিমার্কটা আমি বললাম। I was becoming quite daring, but it was a safe remark. আমি একটুখানি সাহসী হয়ে গিয়েছিলাম, ছেলেটি বলছে, কিন্তু এটা একটা সেফ রিমার্ক। Few girls can resist flattery. ফ্ল্যাটারি করছি কাউকে, বলছি যে মানে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আর সে রেগে যাবে, এরকম হয় না, মানে এটা কেউ এটা সবাই খুশি হয়। She laughed. প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিনিং লাভ, মেয়েটা খুব খুশি হলো আর খুব জোরে সুন্দর করে হেসে উঠল। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, সবাই আমাকে বলে যে তুমি খুব সুন্দর, কিন্তু তুমি বলছো যে আমার ফেসটা খুব ইন্টারেস্টিং, এটা আমার বেশ ভালো লেগেছে। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. তখন ছেলেটি মনে মনে ভাবছে, ও বুঝতে পেরেছি তোমায় দেখতে খুব সুন্দরই হবে, তুমি খুব সুন্দর, কিন্তু সে তখন বলছে ঠিক আছে একটা ইন্টারেস্টিং ফেস সে তো সুন্দর হতেই পারে, এটা সে মুখে বলছে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড, মেয়েটা তখন বলছে যে তুমি তো খুব সাহসী দেখছি, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, তুমি তো সিরিয়াস কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাফ ফর হার, বাট দ্য থট অফ লাফটার ওনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, আমি তখন ভাবছি যে আমি তার জন্য অন্তত অনেক হাসতে পারি, কিন্তু এই হাসির চিন্তা আমাকে আরো একাকি করে দেয়। উই উইল সুন বি অ্যাট আওয়ার স্টেশন, আই সেড, অ্যাট ইয়োর স্টেশন, অ্যাট ইয়োর স্টেশন, আই সেড, ছেলেটি এখন বলছে যে আমরা খুব শীঘ্রই তোমার স্টেশন এসে যাচ্ছে আর কি, আমরা খুব শীঘ্রই তুমি তোমার স্টেশনে এসে যাবে। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, মেয়েটা তখন বলছে ভালো হয়েছে এটা যে শর্ট জার্নি হয়েছে ভালো হয়েছে। আই ক্যান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স, আমি দু তিন ঘন্টার বেশি এই ট্রেন জার্নি সহ্য করতে পারি না। দ্য ইঞ্জিন হুইসল শ্রিকড,
The carriage wheels change their sound and rhythm. খুব জোর করে তীক্ষ্ণ স্বরে শ্রিক্ট তীক্ষ্ণ স্বরে ইঞ্জিনের হুইসেল বেজে উঠল যে চাকাগুলো তাদের সাউন্ড যখন স্টেশন আসে একটু ছন্দটা পাল্টে যায় তো ট্রেনের আর এ এ বেশি সেন্সিটিভ আরো আরো বেশি সেটা খেয়াল করছে ছন্দটা পাল্টে গেল The girl got up and began to collect her things. So, Jinish kuchhiye nite laglo. I wondered if she wore her hair in bun or if it was plaited. O bun kore ekta choto khopa bedeche. Bun kora mane choto khopa bandha. Plaited mane biluni kora. It was perhaps it was hanging loose over her shoulders. Or kaad obdi bodhay chulta jhulche. Or was it cut very short? নাকি ওর চুলটা খুব ছোট্ট ছোট্ট করে কাটা দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন স্টেশন এসে গেল আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স বাইরে চিৎকার চেঁচামেচি শোনা গেল পুলিশ সব লোক খাবার বিক্রি হচ্ছে ভেন্ডার্স ওদের অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর এক ভদ্র মহিলার তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল চিৎকার শোনা গেল দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট গুড বাই দ্য গার্লস মেয়েটা বলল গুড বাই শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি মেয়েটা খুব কাছে দাঁড়িয়েছিল সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং ট্যান্টালাইজিং মানে হচ্ছে কি যে আকৃষ্ট করে এক্সাইটিং এক্সাইটিং খুব খুব এখানে একটা মানে দেয়া রয়েছে যে এ মেকিং ইউ ফিল এ ডিজায়ার টু হ্যাভ অর ডু সামথিং তোমাকে কিছু করতে তোমার কিছু করতে ইচ্ছে করবে এরকম যাই হোক আকৃষ্ট করলো গন্ধটা আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার আমার মনে হলো যে আমি আমার হাতটা তুলে ওর হেয়ারটা যদি আমি একটু টাচ করতে পারি বাট শি মুভড অ্যাওয়ে কিন্তু মেয়েটা চলে গেল অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টোর শুধু তার সেই পারফিউমটা তার গন্ধটা সেই জায়গাটায় ভেসে রইল দের ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে দরজার গোড়ায় কি যেন একটা হলো চেঁচামেচি হলো এরকম এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট একটা একটা লোক ঢুকে এলো স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি তারপরে একটু স্ট্যামার্ড মানে তোতলানো মানে একটুখানি কিন্তু কিন্তু হয়ে একটু অ্যাপোলজি ক্ষমা চাইলো বললো দেন দ্য ডোর ব্যাঙ্কড ব্যাঙ্কড মানে মানে খুব জোরে দরজাটা বন্ধ হয়ে গেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন আবার কী হলো দুনিয়াটা যেন বন্ধ হয়ে গেল আই রিটার্ন টু মাই বার্থ আমি আমার বাড়তে আমার জায়গায় ফিরে আসলাম দ্য গার্ড ব্লু হিজ হুইসল অ্যান্ড উই মুভড অফ আমরা চলতে শুরু করলাম ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার আমার এই লাইনটা এবারে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার আবার আমি একটা নতুন খেলা খেলতে শুরু করলাম শুরু করবার চান্স পেলাম আর একজন নতুন ট্রাভেলারের সাথে সহযাত্রীর সাথে দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড স্পিড তুলল দ্য হুইসলস টুক আপ দেয়ার সং চাকাগুলো আবার তাদের ছন্দে ফিরে গেল দ্য ক্যারেজ গ্রোনড অ্যান্ড শুক কামড়াটা আওয়াজ করতে লাগলো আর দুলতে লাগলো আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট আমি আবার জানলার দিকে বসলাম স্টারিং ইন টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি আমি আমি আলোর দিকে তাকিয়ে রইলাম যেটা আমার কাছে অন্ধকার সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো এই জানলার বাইরে কত কি ঘটে যাচ্ছে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার এটা একটা খুব ফ্যাসিনেটিং গেম এটা খুব একটা দার কাছে খুব একটা চিন্তার খেলা একটা কল্পনার খেলা যে সেখানে কি হচ্ছে
The man who had entered the compartment broke into my reverie. Reverie টা খুব আসে, reverie মানে কি? Daydream, দিবা স্বপ্ন। দিবা স্বপ্নটা একজন ভাঙিয়ে দিল, সেই লোকটাও ভাঙিয়ে দিল যে উঠলো। You must be disappointed, he said. তুমি হয়তো হতাশ হয়েছো। I am not nearly as attractive a traveling companion as the one who just left. তোমার মতন অত অত সুন্দরী সুন্দরী সঙ্গী হয়তো আমি নই। She was an interesting girl. এটা এবারে প্রশ্ন এসছে। I said, আমি বললাম সে ঠিক আছে interesting. Can you tell me, did she keep her hair long or short? আচ্ছা তুমি বলতে পারো যে ওই ওর চুলটা লম্বা ছিল না ছোট ছিল? I don't remember. আমি ঠিক বলতে পারবো না। He said, sounding puzzled. মানে একটুখানি চিন্তা করে ও বলল, বলতে পারবো না। It was her eyes I noticed. আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তার চোখ, চোখটা আমি দেখেছি। Not her hair. তার চুল আমি দেখিনি। She had beautiful eyes, but they were no use to her. কিন্তু সেই চোখের কোনো কাজ নেই। She was completely blind. মেয়েটা পুরো অন্ধ। Didn't you notice? তুমি দেখনি? এই অবধি তুমি নোটিশ করনি? এই অবধি আমাদের গল্প, আমরা গল্পটা এই অবধি বললাম, পড়ে দিলাম। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সেই গোয়েন্দা গল্পে থাকে না যে গোয়েন্দা গল্পটা পুরো শোনার পরে কি করে গল্পের সূত্র আবিষ্কার করে, প্রশ্ন করে, প্রশ্ন করে করে। এই প্রশ্ন যখন আসে তখনই মাথাটা গুলিয়ে যায়, কি বলল, কখন বলল, কি হলো না হলো। সেই জন্য প্রশ্নগুলো এক ভালো করে একটু যদি দেখে নেওয়া যায় আর একবার গল্পটা ভালো করে পড়ে নেওয়া যায় তাহলে পরীক্ষার সময় ধাঁধায় পড়তে হয় না। আমি প্রশ্নগুলো বলে দেবো এরপরে, তোমরা এরকম দেখো।